আপনারা দেখছেন আমার চ্যানেল রিয়াস কিংডম। আশা করি বন্ধুরা সবাই ভালোই আছেন, আমিও ভালোই আছি, মোটামুটি চলছে। আর বিভিন্ন রকম রান্না খাওয়া দাওয়ার পর্বও চলছে। এবার দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকে এসে গেছি আমরা। সামনে এঁচোড় রাখা রয়েছে, এঁচোড় হচ্ছে আমাদের এই সিজনের নতুন এঁচোড় পাওয়া যাচ্ছে, তাই তো? নতুন হচ্ছে তো, তো মা ভাবলো আজকে এঁচোড় দিয়ে কিছু একটা রেসিপি বানানো যায়। আজকে কি রান্না বানাবে এঁচোড়ের? আজকে এঁচোড় চিংড়ি হবে, শাহী এঁচোড় চিংড়ি। শাহী এঁচোড় চিংড়ি মা বলছে বানাবে। বড় বড় মানিকতলা থেকে বাগদা চিংড়িও পেয়েছিল, ওই চিংড়ি দিয়েই এঁচোড়টা হবে রান্নাটা। তো আজকে প্রিপারেশনটার নাম হচ্ছে শাহী এঁচোড় চিংড়ি। তো তার জন্য কি কি লাগছে? পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, আর এদিকে টক দই। আর এই মশলাটা করার, এই এঁচোড়টা করার আগে আমি একটা মশলা তৈরি করে নেব। তার আগে এখানে বললে না বড় বড় করে এঁচোড় কেটে নিয়েছ? হ্যাঁ। কতটা এঁচোড় আছে? 1 কিলো এঁচোড়, 500 চিংড়ি আর একটু আলু। বড় বড় সাইজের চিংড়িগুলো? হ্যাঁ, বড় বড়। আর আলু এইভাবে কেটে নিয়েছে। এবার মশলা কি রেডি করছে? একটা মশলা তৈরি করব। ছোট এলাচ, দারুচিনি আর কয়েকটা লবঙ্গ, জিরে 1 চামচ মতন, আর একটু ধনে 1 চামচ মতন, দুটো শুকনো লঙ্কা, আর একটু এই যাই হলে দিয়ে কড়াইতে ভালো করে একটু নেড়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, একটু খোলাই নেড়ে নিচ্ছি। এটা ভেজে, ভালো করে ভেজে শিলনোড়াতে বেটে নেবে নাকি? হ্যাঁ, এবার শিলনোড়াতে, শিলনোড়াতে এবার নামিয়ে নেওয়া হচ্ছে। ভালো গন্ধ বেরিয়ে গেছে, এবার নামিয়ে নেবে। জাস্ট নর্মালি একটুখানি, হ্যাঁ, এপিক অপিক। হ্যাঁ, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো মোটামুটি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিই। কড়াটা ভালো করে ধুয়ে নেব। আবার ওই পরিষ্কার করে ওই কড়াইতেই তেল দেবে। এবার তেল দেবো আবার। আর ততক্ষণ মশলাটা একটু বেটে না। মশলায় অনেক কিছু পড়েছে, খুব সুন্দর গন্ধ ভাজা মশলা। অনেকগুলো মিক্সচার একসাথে হলে যেরকম স্মেল দেয়, খুবই সুন্দর গন্ধ। কড়াইতে তেল দিয়ে দিলাম, জিরের পকেটে জিরে ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। মশলা পেস্ট করবো, পেঁয়াজ, আদা, কয়েক টুকরো আদা আর রসুন দিয়ে পেস্ট করে নিচ্ছি। এটা একটা আলাদা মশলা হচ্ছে রেডি। আবার Thank you.
যে তেলটা গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নিই। তেল ভালো করে এঁচড়গুলো বড় বড় কেটে নিয়েছে যাতে গলে না যায়, আর তার সাথে সাথে আলুগুলো বড় বড় সাইজ সামঞ্জস্য রেখে আলুও বড় বড় পিস কেটে নিয়ে আনছে। তেলের পরে পেঁয়াজ দিয়ে দিলাম খানিকটা, এবার আমি আলুগুলো দিয়ে দিই। আলু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এঁচড়গুলো দিয়ে দিলাম, এঁচড়ও দিয়ে দিচ্ছে। অনেক পুরনো একটা রেসিপি, বিভিন্ন রকম মশলা দিয়ে বানানোর জন্য এটা নাম কানেকটা চেঞ্জেস এসছে, কিন্তু এই রেসিপি অনেক পুরনো, তাই তো? আর খুবই টেস্টি একটা ফুড, আর এখন এঁচড়ে খুবই টেস্ট, কারণ নতুন নতুন হচ্ছে, নতুন বলতেও তাও অনেক দিনই হচ্ছে, দেড় দু মাস ধরে বাড়িতে নতুন উঠছে, কিন্তু আমাদের খুব এই থার্ড টাইম এলো, তিনবার এলো, তার মধ্যে মা বললো আজকে আপনাদের রেসিপিটা বন্ধুদের সাথে একটু শেয়ার করা যাক। হলুদ, আন্দাজ মতন লবণ, মশলাটা জিরে আদা আর পেঁয়াজ, এই জিরে রসুন আদা রসুন পেঁয়াজ পেস্ট হয়ে গেছে, দিয়ে দিলাম। এর মধ্যে কয়েকটা টমেটোর টুকরো দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার এটা ভালো করে কষাবো। এবার একটু টক দই দেবো, একটু টক দই অ্যাড করে দিচ্ছে, যেহেতু শাহি শাহি একটা ব্যাপার, তো টক দই মশলা বিভিন্ন রকম জিনিস পড়ছে এর মধ্যে, মশলা বলতে আদা রসুন পেঁয়াজ অনলি না, তার সাথে অনেক কিছু আপনাদের দেখানো হলো, সব কিছু পড়ছে, শাহি ব্যাপার একটা, খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এই মশলাটা যাবে, বেটে নিই, এখানে গুঁড়ো জিরে বা ধনে কিছুই পড়ল না, এই মশলাটা দেবে। ও জিরে ধনে পড়েনি, না গুঁড়ো এই ভাজাটা দেবে, ভাজা মশলাটা পড়বে। ভাজা মশলাটা বাটা হয়ে গেছে, এবার কি অ্যাড করছো মধ্যে? এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, আর এইটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রংটা দেখতে ভালো হবে। এটা হলো চিনি, অল্প একটু চিনি দিয়ে দিল, সব রান্নাতেই আমাদের একটু অ্যাড করে। আর এই যে মশলাটা বেটে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার আবার কষাবো, কষতে কষতে একদম মজে এসছে এঁচড়টা।
ব্যাস এবার আমি সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আর এটাও মজে গেছে একদম, এঁচোর চিংড়িটা, এঁচোরটা আর আলুটা। কালারও খুব সুন্দর এসছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, আশা করি বুঝতেও পারছেন রান্নার খুবই টেস্ট অ্যান্ড গন্ধ। টেস্টি তো হবেই, সাথে খুবই সুন্দর স্মেল দিচ্ছে, কালার দেখলেও তো রান্না বোঝা যায়। এবার এটা এটা ঢেকে দেবো আস্তে আস্তে, আর একটু হোক সামান্য জল দেবো একটু পরে, আর একটু কষানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার মা এটাতে জল দিয়ে দিচ্ছে, এদিকে ঝোল ঝোল হবে, মানে গ্রেভি হবে না শুকনো, গা মাখা গা সামান্য অল্প অল্প ঝোল থাকবে। শহীদ এঁচোর চিংড়ি একটু ঢেকে দেবো, আর একটু ঢেকে দিয়ে তারপরে রেডি হয়ে যাবে আমাদের শাহী এঁচোর চিংড়ি। দাও দেখি সিদ্ধ হয়ে গেছে সব, এই যে ছোটো সিদ্ধ হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে এঁচোর চিংড়ি, শাহী এঁচোর এঁচোর চিংড়ি। আচ্ছা নামাবার আগে আমি একটুখানি সেই মশলাটা করেছিলাম, একটু রেখে দিয়েছিলাম, সেটা মিশিয়ে দিলাম। এখানে আলাদা করে কোনো গরম মশলা দিতে হবে না। রেডি হয়ে গেছে আমাদের শাহী এঁচোর চিংড়ি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম সামনে রেডি, দুর্দান্ত গন্ধ নাকে এসে ঠেকছে, শুধুমাত্র সার্ভ করার পালা, গরম গরম ভাতের সাথে। অবশ্যই আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন, দুপুরবেলা জমে যাবে ফাটাফাটি একটা রান্না, তো শাহী শাহী ব্যাপার। বাড়িতে গেস্ট এলে তাদেরকেও একটু করে খাওয়াতে পারেন এইভাবে। তো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধুরা হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরনো বন্ধুরা একটু ফরওয়ার্ড করে দেবেন নতুন বন্ধুদের, যাতে সবাই ভিডিওগুলো দেখতে পারে আর আমাদেরকে একটু সাপোর্ট করতে পারে। অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন, সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।